ফেসবুকে তোমরা প্রায় একটা কোশ্চেন করে থাকো, এটা একটা কমন কোশ্চেন, যেখানে তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে দাদা আমি তো ওকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম, আমি ওকে খুব বেশি ভালোবাসতাম, কিন্তু তবুও সে কেন আমার ভালোবাসা বুঝলো না, সে কেন আমাকে ছেড়ে চলে গেল, সে কেন আমাকে ইগনোর করতে শুরু করেছে, সে কেন আমার সাথে থাকতে চাইছে না। আমার ভালোবাসাটা রিয়েল, আমি তাকে সত্যিই ভালোবাসি, আমি তাকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারি, আমি তাকে ভালো রাখার জন্য, ভালোবাসার জন্য, কাছে আগলে রাখার জন্য সব কিছু করতে পারি, কিন্তু তবুও সে কেন এটা বুঝছে না। এই প্রশ্নের জবাব আজকে ভিডিওতে তোমাদেরকে আমি দেবো। দেখো, প্রথমেই একটা কথা বলবো, এই কথাটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, অতিরিক্ত ভালোবাসা কিন্তু সম্পর্ক ভেঙে দেওয়ার একটা অন্যতম প্রধান কারণ। হ্যাঁ, অতিরিক্ত ভালোবাসার জন্য কিন্তু সম্পর্ক ভেঙে যায়। যেমনভাবে সমাজে তুমি কিছু ছেলে বা মেয়ে দেখতে পাবে যারা শুধুমাত্র বিগড়ে গেছে, শুধুমাত্র বাঁধব তৈরি হয়েছে তাদের মা বাবার ভালোবাসার জন্য, তাদের মা বাবার অতিরিক্ত ভালোবাসার জন্য। তারা এতটা পরিমাণে ভালোবাসে, তারা এতটা পরিমাণে লাই দেয়, এতটা পরিমাণে ছাড় দিয়ে দেয়, বা এতটা পরিমাণে বেঁধে রাখে, তাদের কারণে এই ছেলেগুলো আজকে হাত ছাড়া হয়ে গেছে, সম্পূর্ণভাবে বিগড়ে গেছে, কিন্তু তারা ভালোবাসে আগলে রাখতে চেয়েছিল। তো ঠিক সেম ভুলটা তুমি সম্পর্কের মধ্যেও করে থাকো। অতিরিক্ত ভালোবাসার মধ্যে দুটো বিষয় যেটা আছে সেটা তোমাকে গুরুত্ব দিতেই হবে। এই দুটো বিষয় কি সেটা সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও, ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। আর আমি তোমাকে কথা দিলাম, এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিদিন দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে। সো দেখো, তোমাকে আমি বুঝিয়ে বলছি, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে জীবনে সব কিছুর একটা ব্যালেন্স দরকার, তাই তোমাকে দ্য ব্যালেন্স অফ দ্য লাইফ এই রুলসটাকে ফলো করতে হবে। যে জিনিসটা, যে বিষয়টা যখন দরকার তখনই করতে হবে, যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণেই গুরুত্ব তোমাকে দিতে হবে। অতিরিক্ত দিলেও তোমার জীবনে অনেক ক্ষতি আসবে, একদমই না দিলেও তোমার জীবন ক্ষতি হয়ে যাবে, তোমার জীবনটা টলমল হয়ে যাবে, তাই জীবনে ব্যালেন্স করাটা খুব দরকার। এবার অনেক মানুষ এমন থাকে যারা এতটাই সহজ সরল হয় ঠিক তোমার মতন, যারা বুঝতে পারে না, যারা মনে করে যে হ্যাঁ আমি যদি সম্পূর্ণ তাকে উজাড় করে দিই, সম্পূর্ণ যদি তাকে আমি ভালোবাসি, আমি আমার সবটা দিয়ে যদি ভালোবাসি, আমি যদি তাকে আগলে রাখার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা টিকে থাকবে। সম্পূর্ণ ভুল কথা। তুমি সম্পূর্ণ উজাড় হয়তো করে দিয়েছ, কিন্তু এই জায়গায় তুমি দুটো ব্যারিকেড তৈরি করেছো, এই দুটো ব্যারিকেডই হলো তোমার অতিরিক্ত ভালোবাসা, আর এই অতিরিক্ত ভালোবাসার জন্যই সম্পর্কটা আজকে ভেঙে গেছে। ফার্স্ট, অনেক কাপলসদেরকে আমি দেখেছি যাদের মধ্যে একটা মানুষ এমন থাকে যে খুব বেশি পজিটিভ থাকে। পজিটিভ মানে কি? মানে একটা মানুষ তুমি দেখে থাকবে যে মানুষটা সবেতেই প্রশ্ন করে, সামনের মানুষটাকে কোনো রকম স্বাধীনতা দেয় না, সামনের মানুষটা মনে করে যে আমি যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আছি এটা একটা জেলখানা, কারণ আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কবে যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কার সাথে যাবো না, কি যাবো না, সব কিছু তাকে পাই টু পাই আপডেট দিতে হয়। আপডেট দেওয়া অবশ্যই ভালো, কিন্তু যদি কোনো কারণে সে কোনো একটা জায়গায় চলে গেছে, কোনো কিছু একটা করে ফেলেছে, তারপরে তোমাকে বলছে বা বলতে ভুলে গেছে, তাহলে সেটাকে নিয়ে অতটাও সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না। অনেক মানুষ থাকে যারা এরকম করবে যে তুমি এখানে যেও না, এর সাথে যেও না, এটা করো না, সেটা করো না, এটা করবে, ওটা করবে না, সেটা করবে না, এই পোশাক করো না, ওই করো না, সেই করো না, অনেক কিছু বানা ধরার মধ্যে রেখে দেয়, এবং সে মনে করে এতে আমার ভালোবাসার মানুষটা আমার কাছেই থাকবে। দেখো, একটা কথা তোমাকে বলে দিই, যে মা বাবাগুলো অতিরিক্ত ভালোবাসার কারণে ছেলেগুলোকে বিগড়াচ্ছে, সেই মা বাবাগুলো কিছুটা হলেও ঠিক। কেন? কারণ সেই মা বাবাগুলো ভাবছে যে আমার ছেলে ছোট, হ্যাঁ, আর মা বাবার কাছে ছেলেরা চিরকাল ছোটই থাকে, তো তারা হয়তো 1% হলেও ঠিক যে অতিরিক্ত ভালোবাসা যে দেখাচ্ছে না, এতে তো ছেলেটা বিগড়ায় ঠিক আছে, কিন্তু 1% হলেও মা বাবার চিন্তাধারাটা ঠিক, কিন্তু তোমার চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল। এই কারণেই, কারণ তুমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়েকে প্রেম করছো বা ভালোবাসছো, তো সেখানে তোমার এটা বোঝা উচিত যে সেই মেয়েটাও নিজের ডিসিশন নিতে পারে বা সেই ছেলেটাও নিজের ডিসিশন নিতে পারে, তার নিজস্ব স্বাধীনতা আছে, ঠিক আছে, তাকে একটা স্পেস দাও, মোটামুটি যতটা দরকার ঠিক ততটাই রাখো, একদম খোলা ছেড়ে দিও না, আবার একদম তাকে টাইটভাবে ধরে রেখো না, টাইটভাবে ধরে রাখলেও তার দম বন্ধ হয়ে যাবে, খোলা ছেড়ে দিলেও সে হয়তো অন্য কারোর সাথে চলে যেতেও পারে, বা সে হয়তো ভাবে তুমি তাকে ভালোবাসো না। সম্পর্কটাকে
বা শুধু সম্পর্কটাও নয়, পুরো জীবনটাকে অনেকটা ওই লাটায় ঘুড়ি ওড়ায় যেমন, ঠিক তেমনভাবে করবে। যখন দেখবে হাওয়াটা খুব সুন্দর, তখন ঘুড়িটা ছেড়ে দেবে। ঘুড়িটা যখন অনেকটা উপরে চলে যাবে, তোমার মনে হবে যে এবার ঘুড়িটা কেটে যেতে পারে, তখন লাটাইটা গুটিয়ে দেবে। ঠিক এইভাবেই পুরো জীবনটাকে তোমাকে পার করতে হবে, সব কিছুকে হ্যান্ডেল করতে হবে। কোনো সময় একটু টান দেবে, কোনো সময় একটু ছাড় দেবে, যখন যেটা দরকার তখন সেটাই করতে হবে। তো পজিটিভ হওয়া চলবে না, এতে মানুষ বেশি বিরক্ত হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, অনেক কাপলসদের মধ্যে একজন মানুষ, মানে অনেক কাপলসদের মধ্যে আমি এটা দেখেছি, একজন মানুষ এমন থাকে যারা একেবারেই দায়িত্বশীল হয় না বা দায়িত্ব নিতে পছন্দ করে না, বা হয়তো সামনের মানুষটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য সে এই ভুলটা করে বসে। তুমিও এই ভুলটা করো কিনা সেটা দেখে নাও। অনেক ক্ষেত্রে আমি দেখেছি কোনো একজন মেয়ে বা ছেলে সামনের মানুষটাকে খুব বেশি ভালোবাসে, তাই সে সব কিছুতেই বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, তোমার যে পোশাকটা ভালো লাগে আমি সেই পোশাকটাই পরবো, তোমার যে খাবারটা ভালো লাগে আমি সেই খাবারটাই খাবো, তুমি যেমন চাইবে আমি তেমন চলবো, তুমি যা করতে বলো আমি তাই করবো, যা করতে বলবে না আমি তাই করবো না। এই যে তুমি এরকম করছো, এতে কি হচ্ছে, সামনের মানুষটা একটা ফিল করছে যে এ তো কোনো রকম দায়িত্ব নিতে পারছে না। হয়তো তুমি দায়িত্ব নিতে চাইছো না, বা হয়তো তুমি নিতে পারছো না, বা বা তুমি সামনের মানুষটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য তুমি এটা করছো যে ঠিক আছে ওকেই আমি সব কিছু প্রাধান্য দিলাম, ও যেটা বলবে আমি সেটাই করব, ওর মতো করে চলবো। এটা ভুল, এরকম করো না, এরকমভাবে ভালোবাসা যায় না। যখন তুমি এরকম করছো তখন সামনের মানুষটা একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছে। সে ভাবছে যে কোনো কারণে যদি আমি কোনো একটা কাজ না করতে পারি, কোনো কারণে যদি আমি ডিসিশন না নিতে পারি, তাহলে ও তো ডিসিশন নিতে পারবেই না। আর সব থেকে বড় কথা, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, তুমি যখন সামনের মানুষটাকে সব কিছু বলে দেবে বা সব কিছু চাপিয়ে দেবে, ঠিক আছে, শুধুমাত্র সামনের মানুষটা নয়, যদি তুমি জীবনে ডিসিশন না নাও 2-4 বার, যদি তুমি তোমার পছন্দ মতো কাজ না করো, তাহলে তোমার যে নিজস্বত্বটা সেটা নষ্ট হয়ে যাবে, এবং একটা সময় পর তুমি তুমি বলে কোনো মানে কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না, কারণ তোমার নিজস্বত্বা কিছু নেই, তুমি তার উপরে সব কিছু চাপিয়ে দিয়েছো, তার দায়িত্বভার, সে যে যা বলবে যেমনভাবে বলবে তুমি তেমনভাবে চলবে। এটা করো না, দায়িত্ব নিতে শেখো, মাঝে মাঝে তাকেও ফিল করাও যে হ্যাঁ তুমি যদি না করো তাহলে আমি এই কাজটা করে দিতে পারবো, কারণ এতে সে সিকিউর ফিল করবে, এতে তার মনে হবে যে না না ঠিক আছে, সবসময় আমার মাথা খাটানোর দরকার নেই বা সবসময় আমার সব কিছু করার দরকার নেই, ও কিছুটা হলে সামনে নিতে পারবে। এই যে এটাই হচ্ছে একটা পার্টনারের, মানে একটা পার্টনার হতে গেলে এই জিনিসটাই হওয়া দরকার, একটা পার্টনারের মধ্যে এই গুণটা থাকা অবশ্যই দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মানুষ হয়তো নিতে চায় না বা পারে না, বা সামনের মানুষটাকে প্রাধান্য দিতে গিয়ে, বেশি প্রাধান্য দিতে গিয়ে সে কোনো রকম দায়িত্ব নিতে চায় না, তো এই জিনিসটা করবে না। নিজেরাও কিছুটা দায়িত্ব নাও, সে যদি 5টা করে তুমি 4টে করো, একটা বেশিও করতে পারো, সে যদি 5টা করে তুমি 6টা করতে পারো বা 5-5 করতে পারো, ঠিক আছে। তো তুমিও দায়িত্ব নাও, তাকেও দায়িত্ব দাও, বেশি পজিটিভ হবে না, তুমি তাকে কিছুটা স্বাধীনতা দাও, সেও তোমাকে কিছুটা স্বাধীনতা দেবে, কিছুটা স্পেস দাও, সবসময় তাকে প্রশ্নের মধ্যে, জেলখানার মধ্যে আবদ্ধ রেখো না, তাহলে কিন্তু সম্পর্ক ভাঙবেই ভাঙবে। এই কারণেই আমি বললাম যে অতিরিক্ত ভালোবাসায় কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আশা করি এই 2টো পয়েন্ট বুঝতে পেরেছো, এই 2টো পয়েন্ট বা এই 2টো বিষয়ের উপর গুরুত্ব দাও। তুমি কি এই 2টো জিনিস করে থাকো? যদি করে থাকো তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাও, কারণ যখন তুমি কোনো কিছু লিখে কাউকে জানাবে, অ্যাজ এ লিডার বা অ্যাজ এ গুরু যদি তুমি আমাকে দেখো, তাহলে তুমি যদি এটা কমেন্ট করো, তাহলে তোমার কিছুটা হলেও তুমি এটা থেকে বেরিয়ে যেতে পারবে, যদি তুমি বেরোতে চাইছো, যদি তুমি তুমি সম্পর্কটাকে নষ্ট মানে নষ্ট করতে না চাইছো, তাহলে তুমি যদি এটা কমেন্ট করে দাও না, দেখবে আমরা ছোটোবেলায় কী করতাম, লিখে লিখে পড়তাম, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করতাম, এতে লিখলে কী হয়, ওই জিনিসটা মাথার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে যায়, তখন তুমি ওটাকে খুব ভালোভাবে বাস্তবায়িত করতে পারবে। তাই নিচে কমেন্টে অবশ্যই জানাও যে হ্যাঁ আমি এই 2টো করতাম, বা আমি এই 2টোর মধ্যে 1টা করতাম, বা আমি এই 2টো করতাম না, যাই করতাম না কেন নিচে কমেন্টে অবশ্যই জানাও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের মধ্যে, তোমার রিলেটিভসদের মধ্যে, ভাই বোনদের মধ্যে, কারণ হয়তো কেউ না কেউ এই জিনিসটা করে এবং শুধুমাত্র এই ভিডিওটা শেয়ার না করার জন্য তাদের সম্পর্কটা ভেঙে যেতে পারে। কিন্তু তুমি যদি ভিডিওটা শেয়ার করে দাও তাহলে হয়তো তাদের সম্পর্কটা ভালো থেকে যেতে পারে, তোমাকে তারা হয়তো অনেক বেশি গুরুত্ব দিতে পারে জীবনে। তাই অবশ্যই সামাজিক যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করো, ভিডিওটা শেয়ার করো, তাদেরকে ভালো রাখতে সাহায্য করো। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে দাদা তোমার ব্লগ চ্যানেলটার নাম কি, ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তুমি আমাকে ফলো করতে পারো ওই চ্যানেলটাতেও, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তুমি অন্যরকম ব্লগ দেখতে পাবে। চলো আজকের মধ্যে এটুকুই, এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।